শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনার ভয়ঙ্কর থাবায় ভারতে প্রাণ হারিয়েছেন 1394 চিকিৎসক, ভয়ে রিজাইন দিল 3000 চিকিৎসক। ভারতের কলকাতায় বিজিবি অফিসের কাছ থেকে 150টি বোমা উদ্ধার, ভারত জুড়ে আতঙ্ক। মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে মাঠেই মারা গেলেন আরেক ভাই। বাইতুল মুকাদ্দাসে পতাকা মিছিলে ইহুদিদের পরিকল্পনার পরিণতির বিষয়ে হামাসের হুঁশিয়ারি। 1200 অবিস্ফোরিত ইসরায়েলি গোলা নিষ্ক্রিয় করতে সক্ষম গাজা কর্তৃপক্ষ। অবসান হচ্ছে নেতানিয়াহুর শাসনামল, ইসরায়েল জুড়ে সহিংসতার আশঙ্কা, নেওয়া হচ্ছে জরুরি ব্যবস্থা। এবং সবশেষ থাকছে বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ভয়াবহ রকেট হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে ভারত। এই ভাইরাসের সুবলে বিভিন্ন দেশের মতো ভারতেও বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে দেশটিতে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই ঢেউ এখন পর্যন্ত দেশটিতে করোনার সুবলে প্রাণ হারিয়েছেন 646 জন চিকিৎসক। শনিবার এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে প্রথম ঢেউয়ে 748 জন চিকিৎসক মৃত্যু হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ভারত জুড়ে মৃত্যু হয়েছে 1394 চিকিৎসকের। IMR সূত্র জানিয়েছে 2 জুন পর্যন্ত মারা যাওয়া 646 জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল রাজধানী দিল্লিতে, যা করোনার দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। IMR সাথে যুক্ত একজন চিকিৎসক বলেন, গত বছর ভারত জুড়ে করোনায় 748 জন চিকিৎসক মারা গিয়েছিলেন, কিন্তু বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত আমরা 646 জন চিকিৎসককে হারিয়েছি। ভারতের কলকাতায় রাজ্য বিজেপি অফিসের কাছে খিদিরপুর এবং হেস্টিং ক্রসিং এলাকা থেকে 150টি বোমা উদ্ধার করেছে পুলিশ। 4টি বস্তার মধ্যে রাখা ছিল বোমাগুলো। সেনা গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা জানতে পারে হেস্টিং এলাকায় কয়েকটি বস্তা পড়ে আছে যার ভিতরে বোমা থাকতে পারে। খবর পেয়ে কলকাতা পুলিশ নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায়। সেখান থেকে উদ্ধার হয় 4টি বস্তা যার ভিতরে রাখা ছিল 150টি তাজা বোমা। পরে খবর দেওয়া হয় বিম্ব ডিসপোজাল স্কোয়াডে, তারা এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে। কে বা কারা বোমা এই বোমা ভর্তি বস্তা রেখে গেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃত ভাইয়ের স্মরণে ফুটবল ম্যাচ খেলতে নেমে মারা গেলেন আরেক ভাই। 3 বছর আগে 2018 সালে ভর্তি করতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নুক্কু নামের এই যুবক। সেই ভাইয়ের অকাল মৃত্যুর স্মরণে আয়োজিত ফুটবল ম্যাচ খেলতে নেমে একইভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ফুটবল জিওসেপ্পো পেরেনো। ইতালির নেপসলেতে গত বুধবার এই হৃদয়বিদায়ক এবং বিস্ময়কর ঘটনা ঘটেছে। ইতালির গণমাধ্যম জানিয়েছে সদ্যপ্রয়াত জিওসেপ্পো পেরেনো ইতালির ক্লাব ফুটবলের খেলোয়াড় ছিলেন। গত 10 বছর ধরে পার্মা কালসিও ক্লাবে খেলতেন তিনি। এর আগে ইতাবিলো ক্লাবেও খেলেছেন তিনি। ইতালির লেপসে গত 2 জুন এই ঘটনা ঘটে। জিওসেপ্পো পেরুনো নামটা অচেনা লাগায় স্বাভাবিক। 29 বছর বয়সী এই ফুটবলার খেলতেন ইতালির ক্লাব ফুটবলে। ইবোলি তানা থেকে 2012 সালে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন। গত বুধবার ম্যাচ চলাকালে মাঠেই বুকে হাত রেখে মাটিতে লুটিয়ে পড়েন পেরিনা। বিষয়টি নজরে এলেই রেফারির বাঁশিতে খেলা থেমে যায়। চিকিৎসক দল মাঠে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা আর সম্ভব হয়ে ওঠেনি। মাঠে নিমিত্ত হয় পেরুনোর, তার বয়স হয়েছিল 29 বছর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা অঞ্চলের প্রধান ইয়াহিয়া সিনুয়ারা বলেছেন, মসজিদুল আকসায় আবারও হামলা হলে প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবে বড় ধরনের আঘাত আনবে। ফিলিস্তিনের সাফা বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে তিনি আজ রোববার এই কথা বলেছেন। বাইতুল মুকাদ্দাস শহরে উগ্র ইহুদিরা পতাকা মিছিল বের করার যে উস্কানিমূলক ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিরা যদি মসজিদুল আকসায় আবার হামলা চালায় তাহলে আমরাও আগের অবস্থানে ফিরে যাব, এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই।
ইসরায়েলের উগ্র সংগঠনগুলো বাইতুল মুকাদ্দাসের সব ইহুদিদেরকে আগামী বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এটাকে মারাত্মক উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য করছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের পত্রিকা ইয়াদ ইয়াহুতু আহানুর লিখেছে, এই মিছিলের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এই মিছিলটি বাইতুল মুকাদ্দাসের 3টি এলাকায় অতিক্রম করবে। এরপর তারা মসজিদুল আকসা প্রাঙ্গণে এবং প্রবেশদ্বার পর্যন্ত যাবে। হামাসের মুখপাত্র মোহাম্মদ হামুদাওয়া মসজিদুল আকসাকে অবমাননার পরিণতির বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছেন। মোট 1200 অবিস্ফোরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক এবং কামানের শেল ধ্বংস করেছে গাজা কর্তৃপক্ষ। সম্প্রতি সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা করার সময় ইসরায়েলি সেনাবাহিনী এই গোলাগুলোকে নিক্ষেপ করেছিল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় কাজ করা বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ মিকাত শনিবার আন্দুল এজেন্সিকে বলেন, 11 দিনে গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বাড়ি গোলা বর্ষণের পর যেসব অবিস্ফোরিত গোলা রয়ে গেছে তা নিষ্ক্রিয় করতে বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দল কাজ করে যাচ্ছে। মোহাম্মদ মিকাত আরও বলেছেন, যে বোমাগুলো ইসরায়েলি নিক্ষেপ করেছে তা যদি বিস্ফোরিত হতো তাহলে আশেপাশের এলাকাগুলো বিপুল সংখ্যায় মানুষ মারা যেত, এই বোমাগুলো একটি গণহত্যার কারণ হতো। পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় এই বোমা নিষ্ক্রিয় করার কাজটি ঠিকমতো করা যাচ্ছে না বলেও আক্ষেপ প্রকাশ করেছেন মোহাম্মদ মিকাত। এই বোমা নিষ্ক্রিয় করার কাজে তিনি রেড ক্রসের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে বলেন, যাতে করে তারা এই কাজগুলো নিরীক্ষণ করতে পারেন এবং বোমা নিষ্ক্রিয় করার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে পারেন। তিনি আরও বলেন, ইসরায়েলের অবরোধের কারণে বোমা নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত বিশেষজ্ঞদের সুরক্ষা সামগ্রী গাজায় পাওয়া যাচ্ছে না, এই কারণে তাদের কাজ করাটা আরও কষ্টকর হয়ে যাচ্ছে। 21 মে তারিখে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগে গাজায় 11 দিন ধরে বোমা বর্ষণ করে ইসরায়েল। ইসরায়েলি অবসান হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামল। ক্ষমতার পালা বদল সামনে রেখে দেশটিতে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বিরতর্কতা জারি করেছে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। সিনবেট নিরাপত্তা বাহিনীর প্রধান নাবাত আরগমান কোনো নাম উল্লেখ না করে শনিবার একটি বিবৃতিতে বলেছেন, সম্প্রতি আমরা অতি সহিংস এবং উস্কানিমূলক পরিস্থিতি তৈরির লক্ষণ দেখতে পেয়েছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই প্রবণতা নির্দিষ্ট কিছু গোষ্ঠী এবং ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করতে পারে যে তারা সহিংস হয়ে উঠতে পারেন এবং বেআইনি কিছু করে বসতে পারে, যা হয়তো শারীরিক হামলা পর্যন্ত গড়াতে পারে। ইসরায়েলের পার্লামেন্টে সপ্তাহে নতুন সরকার গঠিত হতে পারে, যার মধ্য দিয়ে অবসান হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের, যিনি রেকর্ড এক যুগ ধরে ক্ষমতায় রয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় রকেট হামলা হয়েছে। ইরাকের মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বাগদাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টারে শনিবার রাতে ওই রকেট হামলা হয় বলে ইরাকের মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েনে মারত্তো টুইটারে পোস্ট করেছেন। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে স্থানীয় সময় শনিবার রাত 12:15 দিকে কূটনৈতিককে কেন্দ্র করে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়। রকেটটি কেন্দ্রের কাছে পড়ে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিষয়টি তদন্ত শুরু করেছে। মার্কিন সেনা মুখপাত্র বলেন, এই ধরনের হামলায় ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে। ইরাকের সাদ্দাম সরকারের কাছে ব্যাপক গণবিধ্বংস অস্ত্র রয়েছে এমন অজুহাত তুলে 2003 সালে ইরাকে সামরিক আগ্রাসন চালায় মার্কিন সরকার। সাদ্দাম সরকার পতন হলেও আমেরিকা সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি। এতে ইরাকের জনগণের ভিতরে প্রচণ্ডভাবে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এরই জের ধরে ইরাকে আমেরিকার বিভিন্ন স্থাপনায় মাঝে মধ্যেই রকেট হামলা হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।